নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, এজন্য টেলিকম আইনক্সের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা আমাদের ভিডিও শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, আরও আরও সবার কাছে পৌঁছে যাক আমাদের ভিডিও। কলকাতা ও বাংলাদেশের একটি টেকনিশিয়ানও যদি আমাদের ভিডিও দেখে একটাও কাজ করতে পারে, তাহলে আমাদের এই ভিডিও তৈরির যে কষ্টকল্পিত প্রয়াস, এটা সার্থক হবে। নমস্কার। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইনোকুলার মাইক্রোস্কোপের কাজ। আমাদের কাছে দেখতেই পাচ্ছেন একটা রয়েছে হচ্ছে মিনি বাইনোকুলার মাইক্রোস্কোপ। এটা আমাদের যে কাজে লাগবে সেটা হচ্ছে কোনো মোবাইলের যে ছোট ছোট পার্টস হয় বা ছোট ছোট কোনো কম্পোনেন্ট হচ্ছে সেইগুলো ইজিলি অনেকটা বড় করে দেখাবে। এবং আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন বাইনোকুলার থেকে একটা তার বা একটা কেবিল সোজা কিন্তু কম্পিউটারে গিয়ে কানেক্ট হয়েছে, মানে ল্যাপটপে গিয়ে কানেক্ট হয়েছে। এবং এটার থেকে আমরা কি হবে, কোনো জিনিস এই বাইনোকুলারের সামনে রাখলে সেই জিনিসটা খুবই ক্ষুদ্র জিনিসকে অনেকটা বড় করে আমরা কম্পিউটারে এখানে দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন আমরা এখন যেটা দেখছি মোবাইল বোর্ডে সেটা হচ্ছে কোনো ক্যাপাসিটার কয়েল, এগুলো যেগুলো খুবই ছোট ছোট হয় সেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো এই বাইনোকুলারের সাহায্যে। এবং কোনো জায়গায় যদি মোবাইলের শর্ট থাকে, মানে ধরুন আমরা কোনো আইসি তুললাম, আইসি তুলে আমরা যখন আবার যখন আইসিটা বসাবো আইসির তলায় ছোট ছোট প্রচুর বল থাকে, সেই বলগুলো খালি চোখে আমরা যদি দেখতে যাই যে কোথাও শর্ট হয়ে গেছে কিনা বা একটার সঙ্গে একটা লেগে আছে কিনা, সেটা কিন্তু দেখা এক কথায় একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। অবশ্যই আমরা দেখতে পাবো কিন্তু প্রচণ্ড পরিমাণে তার জন্য আমাদের সাফার করতে হবে, প্রচণ্ড পরিমাণে খুঁজতে হবে। তা আজকে আমরা দেখবো এই বাইনোকুলার দিয়ে সেই বলগুলোই কত বড় করে আমরা কম্পিউটারে দেখতে পাই। এবং কোনো জায়গায় যদি কারোর সঙ্গে হালকা টাচও হয়ে থাকে সেটাও কিন্তু দেখুন। এবার আমরা যদি একটুখানি ভালো করে কম্পিউটারের দিকে লক্ষ্য করি, সঞ্জয় এখানে বোর্ডটাকে আস্তে আস্তে দাঁড়াচ্ছে এবং কম্পিউটারের দিকে দেখুন বলগুলো কত সুন্দর দেখাচ্ছে। এগুলো কিন্তু পাওয়ার আইসির যে ছোট ছোট বল ছিল যা, সেগুলো একটুখানি সঞ্জয় আগে আমি এবারে আমরা যেটা দেখাচ্ছি আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি এখানে, আমাদের নোকিয়ার একটা বোর্ড রয়েছে। এই বোর্ডটাতে দেখুন একটা আইসি আমরা তুলে দিয়েছি, মানে এখানে সিপিইউ ছিল, ইউপিপি ইউনিভার্সাল ফোন প্রসেসর একটা আইসি ছিল। তো এই আইসিটাকে তোলার পর এখানে আমরা অসংখ্য ছোট ছোট বল দেখতে পাচ্ছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বলগুলো মাইক্রোস্কোপের তলায় কিভাবে আমরা দেখতে পাই এবং এই বলগুলো প্রত্যেক কটা ফয়েল লাইনগুলো একদম নিখুঁতভাবে দেখতে পাবো। দেখি আজকে বাইনোকুলারটা আমাদের অন করাই রয়েছে, আমরা কি করবো জাস্ট এই বোর্ডটা ওর তলায় নিয়ে আসবো। দেখুন যেই আনা হলো সাথে সাথে কিন্তু এখানে প্রত্যেকটা বল দেখতে পাচ্ছি এবং বলের পাশ দিয়ে ফয়েল লাইনগুলো দেখা যাচ্ছে, একদম খুব সুন্দরভাবে মিশেছে, কোথায় লাইনগুলো যাচ্ছে পুরো ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোনো বল এখানে ড্রাই কিনা, কারণ অনেক সময় দেখছি আমরা আইসি বসানোর পরে আইসিটা কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তোলার পর দেখে নিতে পারবো কোনো বল এখানে ড্রাই আছে কি। দেখুন এখানে দেখা যাচ্ছে এই বলটা ড্রাই এখানে, তো আমরা ইজিলি এখান থেকে মেক আউট করতে পারবো কোন জায়গা থেকে প্রবলেমটা, কেন মোবাইলটি অন হচ্ছে না বা কোনো ফয়েল লাইন মিসিং কি যার জন্য ফোনটা অন হচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন কীভাবে কীভাবে বেরিয়ে আছে বাইরের দিকে। প্লাস এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো, কোনো সিস্টেম কানেক্টার বসিয়েছি, বসানোর পর দেখছি কোনো কাজ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা নিখুঁতভাবে দেখতে পাবো যে এই সিস্টেম কানেক্টারে কোনো পিন কোনো পিনের সাথে শর্ট হয়ে রয়েছে কি না। এখানে আমরা প্রত্যেক কটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি নিখুঁতভাবে। এইটা থাকলে আমাদের কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে, তাই না সৌরভ? একদম একদম। সঞ্জয়দা এই সুইচটার সম্বন্ধে একটু বলে দাও, কেবিলের মধ্যে যে সুইচটা রয়েছে। এইবারে আমরা দেখতে পাচ্ছি এই কেবিলটার মধ্যে একটা সুইচ মতো রয়েছে, জাস্ট দেখতে দেখা যাচ্ছে। এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি একটা লাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি আলো বেরোচ্ছে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, যেখানে যেরকম আমাদের পাওয়ার দরকার লাইটের গ্লোটা সেই অনুযায়ী আমরা এখান থেকে ইজিলি সেট করতে পারবো লাইটটা। এবং এটা দিয়ে যেটা রাখার সুবিধা হবে, আমরা যদি মনে করি আমরা এটা ছবিটাকে ক্যাপচার করে রাখবো, একদম যে যেটা আমরা দেখলাম ওই ছবিটাও আমরা কম্পিউটারে ক্যাপচার করে রাখতে পারি, পরে বোর্ডটাকে সরিয়ে নিয়ে সেইভাবে আমরা কাজগুলোও করতে পারবো। তা একটা ছবি তুলেও দেখানো যাক সঞ্জয়দা ক্যাপচার করে। ওই বলগুলোরই তোলো না,
এই ক্যাপাসিটার গুলো তুলে কত বড় বড় দেখাচ্ছে। আমরা এখানে যা সেখানে ক্যামেরা অপশন রয়েছে, এখানে দেখুন কি লেখা আছে, ক্যাপচার পিকচার, আমরা যা সেখানে গিয়ে ক্লিক করব। মানে কোনো আইসি তুলবো বা কোনো কম্পোনেন্ট তোলার আগে আমরা যদি ছবিটা তুলেও রাখতে পারি তাহলে কি হবে, কখনো মানে প্রবলেম হবে না, কারণ আইসি আমাদের নচ পয়েন্ট দেখেই তুলতে হয়। এবারে আমরা দেখতে চাইছি যে ছবিটা তার জন্য আমাদের এখানে অপশানে যেতে হবে। আচ্ছা, এটা রেজুলেশনটা একটু কমিয়ে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। মানে সেভ হয়ে গেলে এখানে চলে আসবে, একটু দেখলেই বোঝা যাবে কোনটা, একটু খুঁজলেই। এই তো যেটা আমরা তুললাম, একটু সাজানো বোর্ডটাকে ওখান থেকে একটু সরিয়ে নাও, দেখা যাক যে ছবিটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি বোর্ড কিন্তু আমরা সরিয়ে নিয়েছি, কিন্তু ছবিটা কিন্তু ওখানে স্টিল ভাবে রয়ে গেছে। তার মানে আমরা ইজি বুঝতে পারছি বল থেকে কোথায় কোথায় গেছে লাইনটা। একদম, তার মানে মাইক্রোস্কোপটা যদি আমাদের কাছে থাকে আমাদের হার্ডওয়্যারে কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে, কারণ আমাদের চোখেরও অনেক প্রেশার কমে যাবে, কারণ আমাদের এক একটা জাম্পার করতে বা এক একটা পয়েন্টকে দেখতে অনেকটা চোখের পাওয়ারের প্রয়োজন পড়ে। সেটাই তো, সেক্ষেত্রে এটাই থাকলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে।